হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ চক্র। মাধ্যমিকে যে জীবন বিজ্ঞানটি আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে এতদিন ধরে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। আর মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি, একদম তোমরা শেষ অব্দি দেখবে, এবং আমার চ্যানেলটি যদি এখনো অব্দি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় কোষ চক্র, ঠিক আছে? দেখো সবচেয়ে প্রশ্ন যেটা মাথার মধ্যে আসে, কোষ চক্র কি? এই দেখো কোষের যে বৃদ্ধি বা যে বিভাজন, এটা যে একটা চক্রাকারে যে আবর্তন হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে কি বললাম, কোষের বৃদ্ধি বা বিভাজন এটা যে একটা আবর্তন মতো হয়ে থাকে সেটি হচ্ছে কোষ চক্র, বুঝতে পেরেছো? তো দেখো কোষ চক্রের আবার বিভিন্ন ভাগ আছে, সেটি সম্পর্কে আমরা আজকে জানবো, ঠিক আছে? দেখো দেখো কোষ চক্র হচ্ছে দু রকমের, কি রকমের? একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ, বুঝতে পেরেছো? কোষ চক্র হচ্ছে দু রকমের, একটি হচ্ছে ইন্টারফেজ, একটি হচ্ছে মাইটোটিক ফেজ। এরপর দেখো ইন্টারফেজ সম্পর্কে আমাদের কিছু জানা যাক। দেখো ইন্টারফেজ হচ্ছে তিনটি ধাপে, তিন বা তিনটি পর্যায়ে হয়ে থাকে। কি? একটির নাম হচ্ছে G1, একটির নাম হচ্ছে S, একটির নাম হচ্ছে G2। কি কি বললাম? G1, S এবং G2। G1টাকে বলা হচ্ছে গ্রোথ 1, G2টাকে বলা হচ্ছে গ্রোথ 2। দেখো G1 এর যে মেন প্রধান কাজ, কি কাজ? RNA সংশ্লেষ করা। কি বললাম? RNA সংশ্লেষ করা। এখানে কি করছে? RNA সংশ্লেষ করছে। RNA কি, DNA কি, এর আমি আগের ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি, তোমরা যদি না যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, তোমাদের খুবই হেল্পফুল, খুব সহজ পদ্ধতিতে তোমাদের আমি বুঝিয়েছিলাম কিভাবে তোমরা পুরো RNA DNA কভার করতে পারবে, জাস্ট একটি পার্থক্যের মাধ্যমে দেখিয়েছিলাম। দেখো তাহলে কি হচ্ছে, জি ওয়ানে কি হচ্ছে? RNA সংশ্লেষ করা। এস এর মধ্যে কি হচ্ছে? এই যে এস পর্যায়ে, সেখানে কি হচ্ছে? DNA কে সংশ্লেষ করা এর প্রধান কাজ। কি করছে DNA? এবং G2 এর মধ্যে কি করছে? G2 বা গ্রোথ থ্রু যেটা হচ্ছে, চরম বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে কোথায়? G2 এই ফেজের মধ্যে, বুঝতে পেরেছো? তো তাহলে দেখো তোমরা এইভাবে যদি মনে রাখো তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবে। অর্থাৎ কি, G1 মানে হচ্ছে RNA সংশ্লেষ করা, S মানে হচ্ছে DNA সংশ্লেষ করা, এবং G2 মানে হচ্ছে বিপাকীয়, চরম বিপাকীয় যে পর্যায়টা সেটি হয়ে থাকে, বুঝতে পেরেছো? তো দেখো একটা জিনিস তোমার মাথায় রাখবে, কোষচক্রের বা কোষ বিভাজনের যে সব আমরা কোষ বিভাজনের যে পর্যায়গুলি পড়ে থাকি, এটা নর্মালি কোষ বিভাজনের যে পর্যায়গুলি,
একটা হচ্ছে ইন্টারফেজ একটা হচ্ছে মাইটোটিক ফেজ তো এই যে কোষ ইন্টারফেজ মোটা করে ইন্টারফেজে কিন্তু কোষের কোনো বিভাজন ঘটে না কি বললাম কোষের কোনো বিভাজন ঘটে না তাহলে ইন্টারফেজে কি হয় কোষের বিভাজন হওয়ার জন্য যেসব প্রক্রিয়াগুলা সেই প্রক্রিয়াগুলা কি ইন্টারফেজ দশায় হয়ে থাকে বুঝতে পারছো তো জিনিসটা কি কোনো কিছু যে পরিবর্তন হওয়ার জন্য তার আগে তো কিছু একটা একটা তো ইয়া দরকার না মানে কি বলবো বিক্রিয়া বা কোনো কিছু হয়তো তো এইখানে সব রকমের কিছু হয়ে থাকে কোথায় হয়ে থাকে ইন্টারফেস দশাতে হয়ে থাকে মানে অর্থাৎ কি পরিবর্তনের আগের যে সব পর্যায়গুলো যে সব ধাপগুলো সেটা কিন্তু ইন্টারফেসের মধ্যে হয়ে থাকে বুঝতে পেরেছো তো দেখো আরেকটি তোমরা একটু মনোযোগ সহকারে মনে রাখবে জি জিরো জিনিসটা কি চলো আমি লাইফ সায়েন্স পড়াবার সাথে সাথে তোমাদের কিছু ভৌত বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করি তোমরা হয়তো ভৌত বিজ্ঞানে একটা জিনিস জানে থাকবে যে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে সেগুলোর সাথে কারো কোনো সম্পর্ক নেই অর্থাৎ কি ওরা কোনো রকম কারোর সাথে বিক্রিয়া করে না ওই জন্য ওদেরকে বলা হয় নিষ্ক্রিয় বুঝতে পেরেছো তো বা নোবেল গ্যাস তোমরা হয়তো শুনেছো পড়েছো ভৌত বিজ্ঞানে ঠিক সেই রকম এখানেও কিন্তু কিছু কিছু আছে যাদের কোনো কি হয় না বিভাজন ঘটে না তাদেরকে বলা হচ্ছে জি জিরো বুঝতে পেরেছো তো এরা হচ্ছে নিষ্ক্রিয় কোষ বলতে পারো এটার উদাহরণটা তোমরা মনে রাখবে কি স্নায়ু কোষ আর পরিণত লোহিত রক্তকণিকা এগুলি হচ্ছে এর উদাহরণ খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকে বারবার এসে থাকে তোমরা করে থাকে মাধ্যমিক ছাড়া বিভিন্ন গ্রুপ ডি আরআরবি এনটিপিসি বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো তো দেখো জি জিরো যেটা বললাম অর্থাৎ নিষ্ক্রিয় যেগুলো সেগুলো হচ্ছে কি স্নায়ু কোষ হচ্ছে লোহিত রক্ত কণিকা হচ্ছে এগুলা কোন রকমের কি হয় না বিভাজন ঘটে না এই জন্য এদেরকে কি বলা হয় নিষ্ক্রিয় কোষ বলা হয়ে থাকে বুঝতে পেরেছো দেখো মাইটোটিক ফেজ হচ্ছে আবার চার প্রকারের কত প্রকারের একটা হচ্ছে প্রোফেজ একটা হচ্ছে মেটাফেজ একটা হচ্ছে অ্যানাফেজ একটা হচ্ছে টলোফেজ কি কি বললাম প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টলোফেজ ঠিক আছে তো প্রোফেজ প্রো শব্দের অর্থ দেখো কয়েকটা জিনিস তোমরা যদি মনে রাখো তাহলে পুরো জিনিসটা মনে রাখতে পারি যাবে প্রো প্রো শব্দের অর্থ হচ্ছে পূর্বে তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোষ বিভাজন যে পূর্বের যে ঘটনা সেটি হচ্ছে প্রোফেজ মেটা মেটা শব্দের অর্থ হচ্ছে মিডল বা মাঝখান তাহলে মাঝখানেরটাকে বলা হচ্ছে মেটাফেজ অ্যানাফেজ অ্যানা শব্দের অর্থ হচ্ছে ওপরের ঠিক আছে তো এবং টলোফেজ টলো শব্দের অর্থ হচ্ছে শেষ তাহলে শেষের যে বিভাজনটা সেটা হচ্ছে টলোফেজ ঠিক আছে তো এটি সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ক্লাসে খুব সুন্দরভাবে বিস্তৃত করব আজকে জাস্ট এগুলি মনে রাখো আজকে যে কোষচক্রের সম্পর্কে আমরা পড়ছি জাস্ট আমরা কোষচক্র সম্পর্কে ইয়া করব যখন আমরা কোষ বিভাজন সম্পর্কে পড়ব তখন এগুলো প্রত্যেকটি আবার ভালো করে ডিসক্রাইব করব ঠিক আছে তো এরপর দেখো
তোমাদের মনের মধ্যে একটা ধারণা জাগতেই পারে যে কোষচক্র এটার গুরুত্ব কি। মনে রাখো, কোষচক্র যদি ঠিকঠাক ভাবে না হয়ে থাকে, কি বলছি ভালো করে শুনবে, কোষচক্র যদি আমাদের শরীরের মধ্যে ঠিকঠাক না হয়ে থাকে তাহলে আমাদের কি হবে, ক্যান্সার হতে পারে। বুঝতে পেরেছিল, ক্যান্সার হতে পারে। একটা জিনিস মাথায় রাখো, ক্যান্সার যে হয়, ক্যান্সার প্রথম যে স্টেজ সে প্রথমে তোমার কিন্তু ক্যান্সার হবে না, প্রথমে হবে তোমার কি যেন নাম মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা চলো, ওটা পরে ক্লাসে আমি তোমাদের তখন বলে দেবো মনে পড়লে। প্রথমে কিন্তু ক্যান্সার হয় না, ঠিক আছে? তো প্রথমে একটা, হ্যাঁ, টিউমার কি হয়ে থাকে, টিউমার টিউমার হয়ে থাকে। এবার টিউমারটা যদি একটু বেশি পরিমাণে হয়ে থাকে তখন সেটা কি হয়, ক্যান্সারে পরিণত হয়। একটা জিনিস তোমার মাথায় রাখবে, ক্যান্সার সম্পর্কে আমাদের কিন্তু, আমরা জানি যে ক্যান্সার হচ্ছে একটা খুবই একটি মারাত্মক একটা রোগ, তাই না? ক্যান্সার জিনিসটা কি, ক্যান্সার মানে হচ্ছে মৃত কোষ। কি বললাম, মৃত কোষ, অর্থাৎ যদি কোনো কোষ যদি মৃত হয়ে যায় তখন সে কি হয়ে যায়, ক্যান্সার। আর টিউমার হচ্ছে তার আগের দশা, অর্থাৎ অর্ধমৃত, যখন সেটি প্রায় অর্ধমৃত অবস্থায় থাকবে তখন সেটি টিউমারের মতো হয়ে থাকবে। এবার ওটা যদি পরবর্তীকালে বাড়তে থাকে তখন সেটি ক্যান্সারে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো, কোষচক্র কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি। কোষচক্র যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে, আবর্তন ঠিক মতো না হয়ে থাকে, তাহলে আমাদের টিউমার হয়ে থাকে। টিউমারটা যদি একটু বেশি পরিমাণে হয়ে থাকে তখন আমাদের আবার কি হয়ে যায়, ক্যান্সার হয়ে। বুঝতে পেরেছো? তো আজকে জাস্ট তোমাদের জন্য একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি কোষচক্র। এরপর আমি তোমাদের কোষ বিভাজন পরে ক্লাসে নিয়ে আসবো। মনোযোগ সহকারে তোমরা দেখবে, তোমরা যদি কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখবে, এবং যদি না সাবস্ক্রাইব করে থাকো তো করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো, ধন্যবাদ। তার আগে একটা কথা বলি, দেখো একটু লিখে নাও, যদি পারো তো একটা লিখে নাও পুরোটা। বুঝতে পেরেছো? তো ভালো থেকো, ধন্যবাদ।